তাকিয়ে দেখলাম ছেলেটির মুখে দাড়ি আছে, মাথাতে টুপি আছে, দেখলাম সুন্নতে মুহাম্মাদিতে ডুবে আছে, তাই মা বাচ্চার কোলে চেপেছে। আল্লাহ কয়েকবার তার ঘরে নিয়ে গেছে। কাবার কাছে দেখলে বোঝা যায় শান্তি কোথা। বাপকে ধানের বস্তার মতো পিঠে চাপিয়ে নিয়ে দুটো হাতে দুটো হাত ধরে তোয়াব করছে আর ছুটছে, ঘেমে কলকল করে ঘেমে জামা কাপড় ভিজে যাচ্ছে। জিজ্ঞাসা করলে হাসছে, আল্লাহ হাসছিস কেন? বলছে হাসবো না, আমি তো ভাগ্যবান। বলে কিসে? বলে একদিন আমার বাপ আমাকে কোলে করে কাঁধে করে গোটা পৃথিবী ঘুরিয়েছে, আজ সুযোগ পেয়েছি তাই বাপকে কাঁধে করে খোদার ঘরে ঘুরতে পারছি, আমি তো ভাগ্যবান। বাপের কোলে নেওয়ার হক আদায় করছি, আমার বাপ খুশি। তো আল্লাহ পাক বলে তোর বাপও খুশি, আমি রবও খুশি, শান্তি তো এখানেই লুকিয়ে আছে। আল্লাহ পাক শোনাচ্ছে, তুই এনে আমার ঘরে পৌঁছে দিবি, তুই এনে আমার ঘরে পৌঁছে দিবি, আমার ইজ্জতের কসম, আমি তোর বেটাকে তোর বাড়িতে পৌঁছে দেবো, বেটা করে পাঁটা করে নয়। কী করে বলো? ব্যাটা করে। ও যখন বাড়িতে ঢুকবে না তখন মাথা নিচু করে ঢুকবে, ও যখন ঢুকবে না তখন সালাম দিয়ে ঢুকবে, ও যখন বাড়িতে ঢুকবে না তখন তোকে দেখে সম্মান করে ঢুকবে, তোকে সম্মানবাচক শব্দে বলবে, আব্বা ভালো আছেন, কথা বলেন না। আর যদি আমার ঘরে তুলে না দিয়ে যাস, ও যখন ঢুকবে তখন একদম পাক্কা ষাঁড়ের মতো ঢুকবে, তুই বেশি লড়লে এমন ঝাপটা লাত মারবে না, মুগড়ো ছাড়িয়ে দেবে। বেশি কথা বলে চুপ করার কথা বলে একদম বকে খালি ভদ্র সর্বনাশ। ও বাপকে বলছে না, কাকে বলছে? ওর হুঁশ আছে? হালের গরু কি আর মেম্বর বোঝে, কথা বলো না। তুমি তোকে মানুষই করো নাই, ওকে মানুষ করার মেশিনে তুমি পাঠাও না, ওকে হ্যাঁ থা শেখাও না। এই বাবাজি দা সোনা রায়রা এখন আফসোস করছে আর বক্তাদের কাছে বলছে দোয়া করেন, ছেলেরা যেন মানুষ হয়। তুমি তো নিজেই মানুষ নয় বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা সত্যি মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিচ্ছেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ আমার কাছে পিয়ারা হলো তারা, আমাকে ভয় করি যারা, আমাকে ভয় করে যারা, আর আমাকে ভয় করে তারা মানুষ হলো। তুমি মানুষ করার জন্য ছেলেকে কোথায় পাঠিয়েছো? হুজুরের কাছে? হুজুর তো মাথায় ফুক দেন মানুষ হবে, হুজুর মাথায় ফুক দিয়ে যদি মানুষ হতো সারা অন্ত ছেলে কোথা বেনামাজি হতো? হ্যাঁ, আমার কাছে জলসা শেষে একজন 500 টাকা দিবে, হুজুর তো দোয়া করেন। কিসের জন্য? বলছে আল্লাহ দুটো মেয়ে দিয়েছে, আবার বিবি মা হতে চলেছে, যেমন বেটা ছেলে হয় তত তত। আমি পকেট থেকে আর একটা 500 টাকা দিয়ে বললাম, বাপ আমার জন্য তুই দোয়া করিস। বলে কেন? তুইও যা আমিও তা। আমি 22 বছর চেষ্টা করে সালাটা ব্যাটা ছেলে পাঠাতে পারি নাই, তো তোর দোয়া করলে কী করে হবে? আমার তো 3টে মেয়ে, কথা বোঝেন কি বোঝেন না? ইয়ে পকেটে টাকা দিয়ে বলছে যা, এড়ে গরু হবে, তোরটা হয় নাই কেন? তোরটা হয় নাই কেন? বেটা ছেলে আর মেয়ে ছেলে এই দুটো দেওয়ার মালিক কে? চেনো তাকে? চেনো? হ্যাঁ চেনো তাকে? তাকে যদি চিনতে তাহলে বাসর ঘরে প্রথমে বিবিকে পাশে পেয়ে দোয়া করতে। বলেন তো বাসর ঘরের প্রথম সুন্নত কি? 14টা করে ছেলের বাপ হয়ে বসে আছে, বলো তো প্রথম সুন্নত কি? এ বাবাজি শুনে নেন, আমি কেন সুন্নত বলতে গেলাম জানেন? আজ বিশ্বজুড়ে মানুষ প্রতিযোগিতা করছে একটু সুখী হব, একটু শান্তি পাব, হেনা না, এই সুখের জন্য, এই সুখের জন্য সুখের বাসাকে ভেঙে দিয়ে ও নিজের দুঃখের প্রাসাদ গড়েছে আর আশা করেছে সুখ পাব বলে। শীতকালে লেপের তলায় শোয়া সুখ না দুঃখ? জোরে বলো। অর্ধেক রাতে মনের মতো বিবি পাওয়া আর প্রচণ্ড শীতে লেপের তলাতে পাওয়া, এটা সত্যি সুখ না দুঃখ? জোরে বলো।
এটা যদি সুখ ছিল তো ভোর চারটের সময় একটা গামছা পরে হাতে বালতি নিয়ে ভুম 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 ও কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, চার দোকানে কেন, একটু সুখে খাবার জন্য, সুখ তো ব্ল্যাঙ্কেটের তলায়, দোকানে কোথায়, বলছে না ব্ল্যাঙ্কেটের তলায় সুখ নেই, এখন শীতে ব্ল্যাঙ্কেটের তলায় সুখ নেই, সুখ তো ছিল সেটাই, এই শীতে রাতে দিবি ছিল যেথায়, তোমার নিরিবিলি কাছে ছিল সুখ তো সেখানে ছিল, বলে সুখ কোথায়, বলে না চুলো ছাই ফেলায়, ও ভোরবেলা উঠে চুলো ছাই ফেলছে আর আঁচে আগুন দিচ্ছে, গরম চা করে লোককে খাওয়াচ্ছে, সালা নিজে খায় না, কিসের আশায়, একটু সুখের আশায়, একটু সুখের আশায়, হ্যাঁ না না সুখ ছিল নবীর সুন্নতের ভিতরে, এই উম্মতে মুহাম্মাদের সুখ ছিল নবীর সুন্নতের ভিতরে, মাই চ্যালেঞ্জ আমি তোমাকে হাতে কলমে দেখাচ্ছি, দেখে নাও সুখ খুঁজতে কোথায় চলেছ, সুখের আলোত্ব আমার রসুলের সুন্নতের ভিতরে, এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে আসছি, এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, ইংরেজ আর ভদ্রমহিলা ঝরঝর ঝরঝর করে কাঁদছে, আমি আমার ভাষায় হিন্দিতে জিজ্ঞাসা করছি কেউ রোলাই হব কেউ আমি, বলা ইস নজারা দেখনে কে বাদ মুঝে রোনা আতা হ্যায়, অপূর্ব সুন্দরী, বয়স ষাটের কাছে চলে গেছে, কালার এখনো মনে হচ্ছে যেন গোলাপ ফুলের থেকে টক 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 করছে, যেমনি না কাট তেমনি চোখ, ছোট্ট ছোট জামা কাপড় পরে আছে, চুল এরকম ছোট তাদের দেশে যেমন, ও হাতে ব্যাগ নিয়ে সোনার চেন পরে সোনার তুড়ি পরে ঝরঝর করে কাঁদছে, কেন, বলছে ওই দৃশ্য দেখে কাঁদছি, কী দৃশ্য দেখলেন, বলে ওই দেখো তাকিয়ে দেখো, দেখছি এক বয়স্ক ছেলে, এক বয়স্ক বৃদ্ধা মহিলা তাকে তার ছেলে কোলে করে হুইল চেয়ার থেকে তুলে গাড়ির সিটেতে বসাচ্ছে, হ্যালো আপনি কাঁদছেন কেন, বলছে হায় হায়, ও বাচ্চা মাকে কোলে করে হুইল চেয়ারে বসায়, কারণ একদিন মা ওকে কোলে করে চেয়ারে বসিয়েছিল, আজ ও মাকে কোলে করে চেয়ারে বসাচ্ছে, বাচ্চা মা কোলেতে তুলে নেয়, আমার বাচ্চা যে কোথায় হারিয়ে গেছে খুঁজে পাই নাই, হাজো বাচ্চার কথা মনে হলে কলিজাটা ফেটে যায়, কিন্তু বাচ্চা আমার দিকে একবারও তাকায় না, হারিয়ে যায়, এই বুলবুলি তোলার লোকেরা তোমরা সেই বিদ্যা শেখাতে নিজেদেরকে চেষ্টা চালাচ্ছ না, আমি আমার বাচ্চাকে হাই এডুকেশন বানাতে হ্যাপি বানাতে চেয়েছিলাম, হাই বানাতে চেয়েছিলাম, এমন হাই আমি মা তাকে খুঁজে পাই নাই, শান্তিত শান্তিত নবীর সুন্নতের ভিতরে আছে, তাকে দেখলাম ছেলেটির মুখে দাঁড়িয়ে আছে, মাথাতে টুপি আছে, দেখলাম সুন্নতে মুহাম্মাদিতে ডুবে আছে, তাই মা বাচ্চার কোলে চেপেছে, আল্লাহ কয়েক বাচ্চার ঘরে নিয়ে গেছে, কাবার কাছে দেখলে বোঝা যায় শান্তি কোথায়, কাবার কাছে গেলে বোঝা যায়, বৃদ্ধ পিতাকে বাচ্চা হাত ধরে তোয়াক করাচ্ছে, বা কখনো পড়ে যাচ্ছে কখনো উঠছে, বেটা বিরক্ত হচ্ছে, ধর তোমাকে নিয়েছে কি ঝামেলায় পড়লাম, আর এক যুবক বাচ্চাকে ধানে বাপকে ধানের বস্তার মতো পিঠে চাপিয়ে নিয়ে দুটো হাতে দুটো হাত ধরে তোয়াপ করছে আর ছুটছে, ঘেমে কলকল করে ঘেমে জামা কাপড় ভিজে যাচ্ছে, জিজ্ঞাসা করলে হাসছে, আল্লাহ হাসছিস কেন, বলছে হাসব না আমি তো ভাগ্যবান, বলে কিসে, বলে একদিন আমার বাপ আমাকে কোলে করে কাঁধে করে গোটা পৃথিবী ঘুরিয়েছে, আজ সুযোগ পেয়েছি তাই বাপকে কাঁধে করে খোদার ঘরে ঘুরতে পারছি, আমি তো ভাগ্যবান, বাপের কোলে নেওয়ার হক আদায় করছি, আমার বাপ খুশি, তল্লা পাক বলে তোর বাপও খুশি, আমি রবও খুশি, শান্তি তো এখানেই লুকিয়ে আছে, শান্তি পেতে চাও, শান্তি যদি তুমি পেতে চাইতে শান্তি চিনতে,
তাহলে সারাটা দিন আলু বাড়িতে খাটার পরে সন্ধ্যাবেলা বাপের পা দুটো একটু এক ঘন্টা ধরে টিপে দিতে, মায়ের পা দুটো এক ঘন্টা টিপে দিতে, আর একবার মায়ের পায়ের তলায় একটা চুমো খেতে, একবার আব্বার পায়ের তলায় একবার চুমো খেতে, আর মনে মনে করতে, রব্বা না আমি জান্নাতে যেতে পাবো কিনা জানি না, তাই জান্নাতের দরজাতে চুমো খেয়ে স্বাদ মিটিয়ে দিচ্ছি, এটা আব্বা মায়ের পা না, এটা জান্নাতের দরজা। শান্তি তো এখানে ছিল, এখানে ছিল। তিনতলা বাড়ি করে শান্তি পেতে চাচ্ছ? দামি এসি গাড়ি আর বাড়ি করে নিজেকে শান্তি পেতে চাচ্ছ? এসি আর বাড়ি, বড় এসি বাড়ি আর গাড়ি যদি শান্তি থাকতো, তাহলে তিনতলা পাঁচতলা এসি বাড়ির মালিক নিজে দড়ি কিনে কি আর নিজের গলায় দিয়ে মরত? বুলবুলি তলায় মনে হয় মরে নাই এক একটা। কি যদি শান্তি অর্থের মধ্যে তোমার এই হাই সোসাইটির মধ্যে থাকতো, তোমার বাড়ির যুবক ছেলেকে আর বিষের বোতলটা হুইস্কির মতো আইসক্রিমের মতো টকটক টকটক করে গিলে খেয়ে মুরগির মতো মরে পড়ে থাকতো? উচ্চশিক্ষায় শিক্ষিত হলে আর অনেক পয়সার মালিক হলে যদি শান্তি লুকিয়ে থাকতো, তাহলে নিজের পিস্তলটাকে নিজে বার করে কানে চেপে ধরে টিপে দিয়ে দুনিয়া ছেড়ে চলে যেত। শান্তি কোথায় আছে জানো? শান্তি তো উম্মতে মুহাম্মাদের নবীর সুন্নতের মধ্যে লুকিয়ে শান্তি আছে। উম্মত সুন্নত ভুলে গেছে, তাই নিজের হাতে নিজের মরণের বিষের টুকরোটা খেয়ে নিয়েছে। বাজিরা সোনার আল্লাহেরা, আমার জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এখানে শুনিয়ে দিয়ে যাচ্ছি, ঠান্ডা মাথায় মনে রেখে দেবেন, আল্লাহ পাক হচ্ছেন শান্তির মালিক, আর আপনাকে আমাকে শান্তির বাগানে ডুবাতে চাচ্ছে, ডোবার ইচ্ছা আছে ইনশাআল্লাহ, আছে ইনশাআল্লাহ। তো আল্লাহ শোনাচ্ছে আমি শান্তিতে ডুবাবো, কারণ শান্তির মালিক আমি।